হ্যালো স্টুডেন্ট ম্যাথ টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমি এই ভিডিওতে তোমাদের সপ্তম শ্রেণির পঞ্চাশ নম্বরের যে স্বাস্থ্য ও স্বাসিক্ষার উপর মডেল অ্যাক্টিভিটি টাক্ক দেওয়া হয়েছে সেই মডেল অ্যাক্টিভিটি টাক্কের প্রত্যেকটা প্রশ্নের একদম সঠিক উত্তর আলোচনা করবো এর আগে তোমাদের আমি সাতটা পাট আপলোড করে দিয়েছি আশা করছি তোমরা দেখে নিয়েছ যদি কারও আগের পাটের প্রয়োজন পড়ে তাহলে তারা অবশ্যই দেখে নিও আগের পাঠগুলোর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো তো তোমরা সাধারণত জানো যে আমি প্রত্যেকটা মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নগুলো আলোচনা করেছি সেই সঙ্গে তোমাদের টেক্সট বই থেকে সঠিক উত্তরগুলো দেখিয়ে দিয়েছি তো এই মডেল অ্যাক্টিভিটি টাস্কে আমি তোমাদের বই থেকে দেখাবো না এই কারণেই দেখাবো না এখানে পঞ্চাশ নম্বরের প্রশ্ন তাহলে বুঝতে পারছো বই থেকে দেখাতে গেলে অনেকটা সময় লেগে যাবে আর এইগুলো সাধারণত পার্ট ফোর পার্ট ফাইভ আর পার্ট সিক্সে দেওয়া হয়েছিল আবার পার্ট সেভেনও হয়তো কিছু অ্যাড আছে তো এই চারটে পার্ট যদি তোমরা দেখে নাও তাহলে কিন্তু একটা প্রশ্ন তোমাদের বাদ যাবে না মানে বাদ যাবে না বলতে তোমাদের বই থেকে কোথায় আছে সেটা তোমাদের বাদ যাবে না মানে তোমরা নিশ্চিতভাবে বই থেকে খুঁজে লিখে নিতে পারবে কারণ এইগুলো আগে দেওয়া হয়েছিল আর আমি আগে যখন আলোচনা করেছিলাম প্রত্যেকটা বই থেকে আলোচনা করেছিলাম তাই এই ভিডিওর ডেসক্রিপশানে এই চারটে পার্টের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে অবশ্যই এই চারটে পার্ট দেখে নিয়ে এই উত্তরগুলো একবার যাচাই করতে পারো যাচাই এই কারণে করতে বলছি ধরো আমি এটা উত্তর লিখলাম আবার এটা উত্তর লিখলাম তোমাদের মনে হয়তো সন্দেহ হতেই পারে যে আমি আদৌ ঠিক উত্তর লিখলাম কি না তার জন্যই বলছি তোমাদের যদি কারো সন্দেহ হয় এই উত্তরগুলো আমি ঠিক লিখলাম কি না তাদের বলছি তোমরা আমার এই চ্যানেলে পার্ট ফোর পার্ট ফাইভ পার্ট সিক্স পার্ট সেভেন দেখে নাও লিঙ্কগুলো আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো তো চলো আমরা একে একে কোশ্চেনের উত্তরগুলো আলোচনা করি কয়েক দাগে কি বলেছে দেখো সঠিক উত্তরটিকে বেছে নিয়ে এই রাইট চিহ্ন দাও এক নম্বরটা বলেছে দেখো ইস্টবেঙ্গল ক্লাব কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো একুশ উনিশশো না উনিশশো কুড়ি সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো কুড়ি আমি যে উত্তরগুলো আলোচনা করছি এগুলো একদম হান্ড্রেড পারসেন্ট সঠিক উত্তর নিখুঁত উত্তর আমি কিন্তু তোমাদের বই থেকে খুঁজে খুঁজেই তৈরি করেছি তারপরে দুয়ের দাগের কি বলেছে দেখো অ্যাথলেটিক্স শব্দটি কোথা থেকে এসেছে সঠিক উত্তর হয়ে যাবে অ্যাথলন শব্দ থেকে এসেছে তিন নম্বরটা কি বলেছে দেখো মোহনবাগান ক্লাব কত সালে সাহেবদের হারিয়ে শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সালে চার নম্বরটা কি বলেছে দেখো মেধাধিক্ষের কারণ কি শরীরচর্চার অনভ্যাস না হরমোনের সমস্যা না ফাস্ট ফুড খাওয়া না সব কয়টি সঠিক উত্তর হয়ে যাবে সব কয়টি তারপরে পাঁচ নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো সাধারণত পূর্ণবয়স্ক পুরুষদের দেহের ওজনের কত শতাংশ মেদ থাকে দশ শতাংশ পনেরো শতাংশ দুই শতাংশ না পঁচিশ শতাংশ সঠিক উত্তর হয়ে যাবে পনেরো শতাংশ ছয় নম্বরটা কি বলেছে দেখো বৃদ্ধি রুখতে কি করতে হবে শরীরচর্চা করতে হবে পরিমিত খাবার খেতে হবে সঠিক জীবনশৈলী করতে হবে না সব কয়টি করতে হবে সঠিক উত্তর হয়ে যাবে সব কয়টি করতে হবে সাত নম্বরটা কি বলেছে দেখো খাদ্য থেকে প্রাপ্ত দেহের চাহিদার অতিরিক্ত ক্যালোরি দেহের কি বৃদ্ধি ঘটাতে পারে হৃদপিণ্ডের কার্যক্ষমতা বাড়ায় মেধাধিক্ষ ঘটায় স্নায়ুর কার্যকারিতা বৃদ্ধি করে না হাড়ের গঠন সুদৃঢ় করে সঠিক উত্তর হয়ে যাবে মেধাধিক্ষ ঘটায় তারপরে আট নম্বরটা কি বলেছে দেখো একজন স্বাভাবিক ওজনের শিক্ষার্থীর দেহবর সূচকটি কত এক নম্বরটা বলেছে আঠেরো কিলোগ্রাম পার মিটার স্কোয়ার দুই নম্বরটা বলেছে আঠেরো দশমিক পাঁচ থেকে চব্বিশ দশমিক পাঁচ কিলোগ্রাম পার মিটার স্কোয়ার তিন নম্বরটা বলেছে তিরিশের বেশি কিলোগ্রাম পার মিটার স্কোয়ার সঠিক উত্তর হয়ে যাবে অপশন দুই নম্বরটা তারপর নয় নম্বরটা কি বলেছে দেখো যদি কোনো শিক্ষার্থীর দেহের ওজন তার স্বাভাবিক ওজন যা হওয়া উচিত তার কম হয় তাহলে কি সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকে মধুমেহ না রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায় না মেধাধিক্ষ পায় সঠিক উত্তর হয়ে যাবে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাই দশ নম্বরটা কি বলেছে দেখো কোনটি দেহ সুযোগের সূত্র সঠিক উত্তর হয়ে যাবে ওজন ব্যাকেটে কিলোগ্রাম পার উচ্চতা মিটার স্কোয়ার ঠিক আছে তো আমি আগের মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলোতে তোমাদের বই থেকে দেখিয়ে দিয়েছিলাম কত নম্বর পেজে আছে তো তোমরা যদি জানতে চাও কত নম্বর পেজে আছে তাহলে আমি এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দিচ্ছি পার্ট ফোর পার্ট ফাইভ পার্ট সিক্স পার্ট সেভেন এই চারটে পার্ট তোমাদের খুঁজে খুঁজে লিখতে হবে বুঝতে পেরেছ বা খুঁজে খুঁজে দেখতে হবে তো চলো এবার আমরা পরের প্রশ্নগুলো দেখে নেব ক্ষয়ে বলেছে দেখো শূন্যস্থান পূরণ করো ডান দিকে দেওয়া আছে কে নয় মানে নটা দেওয়া আছে প্রত্যেকটার জন্য এক এক করে আছে এক নম্বরটা দেখো খেলা মানুষের সহজাত প্রবৃত্তি অবশ্যই এখানে সহজাতটা বসে যাবে দুই নম্বরটা দেখো গ্রিক শব্দ জিমসনস থেকে জিমনাস্টিক্স কথাটি এসেছে অনেক স্কুলে কি করতে হচ্ছে বলতো না এই প্রশ্নপত্রের মধ্যেই উত্তর লিখতে হচ্ছে আমি যেভাবে লিখেছি আবার কোন কোন স্কুলে এই পেজটাকে খুব ছোট করে দিচ্ছে দেখ খাতার মধ্যে উত্তর তৈরি করতে হচ্ছে তাহলে বুঝতে পারছো কতটা কঠিন এইগুলো খাতার মধ্যে লিখে উত্তর করা অনেকটাই কঠিন মানে সময়গুলো বেশি লাগবে কেউ যদি উত্তরগুলো এই শূন্যস্থানের মধ্যে লিখে দাও তাহলে সময়টা বেশি লাগবে না যার যা স্কুলে যা নির্দেশ দিয়েছে তারা সেই সেই মতো কাজ করবে এবার দেখো তিন নম্বরটা কী বলেছে জৈন ধর্ম অহিংসার মূর্ত প্রতীক হিসাবে বিদ্যমান চার নম্বরটা বলেছে দেখো এনসিসির হালকা নীল রঙের নৌসেনা বাহিনীর প্রতীক পাঁচ নম্বরটা দেখো ব্যায়াম দেহ ও মনের মধ্যে সমন্বয় সাধন করে যা স্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ দিক ছয় নম্বরটা দেখো ব্যায়াম শরীরের চোট প্রতিকারের ক্ষেত্রে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে সাত নম্বরটা দেখো পরিমিত খাদ্যাভ্যাস ও নিয়মিত ব্যায়ামের দ্বারা মেদ বাহুল্য দূর করা সম্ভব আট নম্বরটা দেখো যখন তখন ঘুমিয়ে পড়ার অভ্যাস ত্যাগ করতে হবে নয় নম্বরটা দেখো প্রতিদিন যে পরিমাণ ক্যালোরি প্রয়োজন তার থেকে দু হাজার ক্যালোরি কম খাবার গ্রহণ করতে চাইলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে এবার আমরা দেখে নেব গয়ের দাগের কি বলেছে দেখো সঠিক বক্তব্যটির পাশে সত্য এবং ভুল বক্তব্যটির পাশে মিথ্যা লেখো এবং ভুল থাকলে সংশোধন করো পাঁচেককে পাঁচ মানে পাঁচটা দেওয়া আছে পাঁচ আছে এক নম্বরটা বলেছে দেখো বিদ্যালয়ে মিড ডে মিলের আহার একটি পুষ্টিবদ্ধ কর্মসূচি অবশ্যই এটা ঠিক তাই পাশে আমি সত্য লিখেছি দুই নম্বরটা দেখো মেদ ছড়াতে ফাস্ট ফুড বর্জন করতে হবে অবশ্যই মেদ ঝরাতে ফাস্ট ফুড বর্জন করতে হবে এটা সত্য তিন নম্বরটা দেখো ব্যায়াম করলে হৃদপিণ্ডের কার্যকারিতা বৃদ্ধি পায় অবশ্যই ঠিক তাই পাশে লেখো সত্য লিখেছি চার নম্বরটা দেখো প্রাণায়াম করলে ফুসফুসের কর্মক্ষমতা বৃদ্ধি পায় এটাও সঠিক তাই ডান দিকে লেখো লিখেছি আমি সত্য পাঁচ নম্বরটা দেখো খেলাধুলো করলে শিশুর শারীরিক ও মানসিক বিকাশ ঘটে অবশ্যই এটাও সত্য তাই দান দিকে দেখো আমি সত্য লিখেছি এবার আমরা দেখে নেব ঘরেরটা নিচে যোগাসনের ভঙ্গিগুলি শনাক্ত করে ছবির পাশের ফাঁকা ঘরে যোগাসনটির নাম লেখো দেখো এখানে ফাঁকা ঘর আছে এই ফাঁকা ঘরে নাম লিখতে বলেছে তো এই যোগাসনটির নাম হচ্ছে উষ্টাসন হসু মধুমস্বয়ের টয়ে রফালা আকার দৈসূষ্য দন্তানু আর এটার নাম হচ্ছে ধনুরাসন ঠিক আছে তো চলো এবার আমি নেক্সট পেজে নেক্সট প্রশ্নগুলো দেখাচ্ছি তো ইউআরটা কি বলেছে দেখো নিচের ছবি দেখে ছবির নিচে ফাঁকা ঘরে ভঙ্গিটি শনাক্ত করে ভঙ্গিটির নাম লেখো এবং ভঙ্গিটি কোন ক্রিয়া ক্ষেত্রের সঙ্গে যুক্ত তার নাম লেখো তো এটা তোমাদের সম্ভবত মডেল অ্যাক্টিভিটি টাক্স পার্ট সেভেনে দেওয়া হয়েছিল তো এক নম্বরটা দেখো এই যে যোগাসনটা দেখতে পাচ্ছ এটা বলবো আমরা পূর্ণ ধনুরাসন একটা হাইফেন দিয়ে লিখবো যোগাসন মানে ভঙ্গিটি শনাক্ত করে ভঙ্গিটির নাম লিখতে বলেছে আর এই ভঙ্গিটি কোন ক্রিয়াক্ষেত্রের সঙ্গে যুক্ত তার নাম লিখতে বলেছে তাহলে এই ভঙ্গিটির নাম হচ্ছে পূর্ণ ধনুরাসন আর এটা যোগাসন ক্রিয়াক্ষেত্রের সঙ্গে যুক্ত এই যে ছবিটা দেখতে পাচ্ছ এই ভঙ্গিটা কে বলবো আমরা আদেশ তেজ চল এটা কুচকাওয়াজের সঙ্গে যুক্ত এটা দেখো দৌড়ে গোড়ালি পর্ষ করা এটা কবাডির সঙ্গে যুক্ত ঠিক আছে কবাডি তারপর দেখো এই চিত্রটা এটা আমরা বলবো এক হাতে কাট হুইল এটা জিমন্যাস্টিকের সঙ্গে যুক্ত আর এটা হচ্ছে পিরামিড ভঙ্গিটির পিরামিড আর এটা যুক্ত সমবেত্ত ক্রিয়ার সঙ্গে এটা দেখো খালি হাতে ব্যায়াম এটা যুক্ত ক্যালিস্থানিক্স স্পেলিংটা হচ্ছে কয়জফালা আকার লয়ে হসি থয়ে একার তিন নয় হসি ক দ্বংস শেষেরটা দ্বংস ঠিক আছে এবার আমরা দেখে নেব চয়ের দাগের গুলো কি বলেছে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও দুটো করতে হচ্ছে পাঁচ পাঁচ করে থাকছে তো পাঁচ দুগুনো দশ এক নম্বরটা কি বলেছে দেখো স্বাস্থ্যের উপর ব্যায়ামের প্রভাব বর্ণনা করো তো চলো এটার উত্তর আমি তোমাদের টেক্সট বই থেকে দেখাচ্ছি তো এটা তোমাদের বইয়ের পঁচিশ নম্বর পেজ এই পঁচিশ নম্বর পেজে দেখো এখানে লেখা আছে শারীরিক স্বাস্থ্যের উপর ব্যায়ামের প্রভাব যেহেতু এটার উপর পাঁচ আছে তাই তোমরা এই পাঁচটা মানে এই ছটা পয়েন্টই লিখে দেবে দেখো শারীরিক স্বাস্থ্যের উপর ব্যায়ামের প্রভাব এক নম্বর দিয়ে লিখবে হৃদপিণ্ডের কর্মক্ষমতা বৃদ্ধি পায় দু নম্বর দিয়ে লিখবে ফুসফুসের আয়তন ও কর্মক্ষমতা বৃদ্ধি পায় তিন নম্বর দিয়ে লিখবে স্থুলকায় ব্যক্তির ফ্যাট কমাতে সাহায্য করে চার নম্বর দিয়ে লিখবে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে পাঁচ নম্বর দিয়ে লিখবে রক্তচাপ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে ছয় নম্বর দিয়ে লিখবে শারীরিক কাঠামোকে শক্তিশালী করে তোলে ঠিক আছে তো তোমরা এই ছটা পয়েন্টই কিন্তু লিখে দেবে এবার আমরা দেখে নেব দুই নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো মেদ ঝরাতে কি কি করতে হবে সেগুলো লিখতে বলেছে তো চলো এটার উত্তরও আমি তোমাদের টেক্সট বই থেকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের বইয়ের তেইশ নম্বর পেজ এই তেইশ নম্বর পেজে দেখো এইখানে লেখা আছে মেদ ঝরাতে কি কি করতে হবে তো তোমাদের অবশ্যই এই ছটা পয়েন্টই লিখে দিতে হবে যেহেতু পাঁচ নম্বর আছে প্রথমে শুরু করবে এক নম্বর দিয়ে শিশুদের খিদে পেলে তবেই খেতে দিতে হবে তবে এককালীন বেশি করে না খাওয়া উচিত প্রতিদিন চারবেলা বেলা খাদ্য গ্রহণ করা উচিত সকালে পেট ভরে খাদ্য গ্রহণ করা উচিত তাহলে সেই ক্যালোরি সারাদিনে কাজ করবার সঙ্গে সঙ্গে ব্যয় হবে ফলে অতিরিক্ত মেদ শরীরে জমা হবে না তো তোমরা এটুকু লিখবে তারপর দুই নম্বর দিয়ে লিখবে অধিক পরিমাণ শাক খেতে হবে এবং স্নেহজাতীয় খাদ্য মাছ মাংস যথাসম্ভব কম বা প্রয়োজন মতো খেতে হবে তিন নম্বর দিয়ে লিখবে যখন তখন ঘুমিয়ে পড়ার অভ্যাস ত্যাগ করতে হবে চার নম্বর দিয়ে লিখবে প্রতিদিন চল্লিশ থেকে ষাট মিনিট ধরে ঘাম ঝরানোর ব্যায়াম করতে হবে পাঁচ নম্বর দিয়ে লিখবে মিষ্টি জাতীয় খাবার ফুড রাস্তা তৈরি খাবার ও অতিরিক্ত তেল ঝাল মশলাযুক্ত খাবার বর্জন করতে হবে ছয় নম্বর দিয়ে লিখবে খেলাধুলা ব্যায়াম শরীরচর্চায় নিয়মিত অংশগ্রহণ করতে হবে তো অবশ্যই আমি যেগুলো বললাম এগুলোই লিখে নেবে এরপরে ছয়ের দাগের কি বলেছে দেখো দু এক কথায় উত্তর দাও একটা দুটো তিনটে চারটে প্রশ্ন দেওয়া আছে চারটের জন্য দেখো দুই দুই করে মোট আট নম্বর আছে প্রথম প্রশ্নটা কি বলেছে দেখো খেলা কি দেখো উত্তরটা আমি এখানে লিখেছি খেলা হলো মানুষের সহজাত প্রবৃত্তি বা সৃজনশীল ক্রিয়াকলাপের মাধ্যমে মানুষকে আনন্দ প্রদান করে তারপরে দুই একটা কি বলেছে দেখো প্রত্যক্ষ বিনোদন কাকে বলে দেখো উত্তরটা আমি এখানে লিখেছি কোনো ক্রিয়ায় প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে যে বিনোদন লাভ করা হয় তাকে প্রত্যক্ষ বিনোদন বলে তারপরে তিন নম্বরটা দেখো সৃজনশীল বিনোদনের একটি উদাহরণ দাও তো একটা উদাহরণ দিলেই দেখো দুই আছে ঠিক আছে তো এখানে দেখো লিখেছি সৃজনশীল বিনোদনের উদাহরণ হল নিত্য এবার আমরা দেখে নেব চারের দাগেরটা কি বলেছে দেখো শারীর শিক্ষার উদ্দেশ্যগুলি লেখো তো চলো শারীরিক শিক্ষার উদ্দেশ্যটা আমি তোমাদের বই থেকে দেখাচ্ছি তো এইটা হচ্ছে তোমাদের বইয়ের দুই নম্বর পেজ এই দুই নম্বর পেজে দেখো এখানে লেখা আছে শারীরিক শিক্ষার উদ্দেশ্য ছয় প্রকার এবার তোমাদের অবশ্যই এই ছটা পয়েন্টটি কিন্তু লিখতে হবে কারণ ছটা উদ্দেশ্য বলেছে দেখো এক নম্বর দিয়ে লিখবে শারীরিক তন্ত্রগত বিকাশের উদ্দেশ্য দুই নম্বর দিয়ে লিখবে দক্ষতা বিকাশের উদ্দেশ্য তিন নম্বর দিয়ে লিখবে সামাজিক বিকাশের উদ্দেশ্য চার নম্বর দিয়ে লিখবে স্বাস্থ্য বিকাশের উদ্দেশ্য পাঁচ নম্বর দিয়ে লিখবে প্রাক্ষভিক বিকাশের উদ্দেশ্য ছয় নম্বর দিয়ে লিখবে শারীরিক ক্রিয়াকলাপে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষাগত অভিজ্ঞতা অর্জনের উদ্দেশ্য তো বন্ধুরা এই ছিল তোমাদের প্রত্যেকটা প্রশ্নের একদম সঠিক উত্তর আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটাতে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রেখো আর পারলে তোমরা ভিডিওটা তোমাদের বন্ধুদের মধ্যেও শেয়ার করো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ